আর আলেমদের জব হলো ভুল জব। আমি নিজেও বসে থেকে ইন্টারভিউ দেখেছি, আমি নিজেও ইন্টারভিউ নিয়েছি, তাতে আমি দেখেছি টাইটেল পাস, দাওরা হাদিস পাস। হ্যাঁ, ছোট করেই বলি, 99 জনই ফেল, আলেম 99 জন ফেল, খতিব। পরে কি করলাম, যে এই আকিদা বিষয়ক জিস্ট কথাগুলো প্রশ্ন আকারে আমরা ইয়ে করেছিলাম, শীট তৈরি করেছিলাম, এই শীটটা পড়ে তারপর, কারণ আমি জানি আপনি ফেল করবেন, বুঝেছেন, ফেল করবেন, আপনি আগে পড়ে তারপরে এসে ইন্টারভিউ দেন, জানাই কথা ফেল করবেন। এই জন্য আমরা শীট তৈরি করে দিতাম যে এগুলো পড়ে আসেন, তারপরে ইন্টারভিউ নেবেন, কারণ এখনই ইন্টারভিউ নিলে এখনই ফেল, প্রথম প্রশ্নেই ফেল। প্রথম প্রশ্নটা কি, মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আজকে যে ওয়াজটা করছি, ইসলাম ধর্মের পেলে গ্রুপের ওয়াজ। আর আমাদের অবস্থাটা কি, যদি লা ইলাহা ইল্লাল্লাহ ভুল থাকে, তাহলে এই ভুলটাকে কি বলা হবে, বিসমিল্লাহ, গলদ মার্কা ভুল না, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার ইমানি জিন্দেগি শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমার মুসলিম জীবন যাপন শুরু, সেই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আজও জানা না হয়, এর অর্থটা আজও যদি ভুল থেকে যায়, নাউজুবিল্লাহ, অর্থ ভুল হলে কি আমার ইমান ভুল হয়ে গেল না? তাহলে আল্লাহর এই কথাটা বলা ঠিক আছে না? হে ইমানদারগণ, তোমরা ইমান আনো, ভুলভাবে ইমান এনেছো, শুদ্ধভাবে ইমান আনো। হ্যাঁ, কালেমার বেঠিক অর্থে ইমান এনেছো, সঠিক অর্থে ইমান আনো, কথা ঠিক আছে না? এই আয়াতগুলো যেন আমাদের উপরই প্রযোজ্য হয়ে যাচ্ছে। হে ইমানদারগণ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলিম হইতে হবে। তার মানে আমি যদি এরকম অর্থ বিশ্বাস করি, সর্বনাশ, এই অর্থ দিয়ে মুসলমান হয় শুদ্ধ নয়। বন্ধুগণ, এখন যদি আপনারা বলেন যে না, যদি 1999 জন এই অর্থ মেনে নিয়ে থাকে, তাহলে আল্লাহ মানতে বাধ্য। আল্লাহ কি গণতন্ত্র বিশ্বাস করে নাকি বলেন? আল্লাহ কি গণতন্ত্রী? আব্রাহাম লিঙ্কনের কাছে এসে এসে শিষ্যত্ব গ্রহণ করেছে, আল্লাহ কখনো লেখাপড়া করছে আব্রাহাম লিঙ্কনের কাছে? উনি এটা বিশ্বাস করবে? আল্লাহ ভুল তো ভুলই তোমাকে মানতে হবে, আমরা সবাই একমত, না মেনে যাবে কোথায়? বন্ধুগণ, এবার শুনেন কি, তাহলে মাত্র একটা শব্দ যোগ করলেই সব অর্থটা সঠিক হয়ে যাবে। আল্লাহ, আমি কিন্তু অর্থটা করেছি, কিন্তু আপনারা অনেক সময় হয়তো খেয়াল করেননি। আরব আলমরা এসেই জিজ্ঞাসা, আর আমাদের দেশের আলেমকে পাইলেই ইন্টারভিউ, ইন্টারভিউ নিলেই জিজ্ঞেস করবে, এই প্রশ্নটা থাকতেই হবে, থাকবে, মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আর আপনারা কেউ কি এখানে আছেন, আরব আলেমদের ইন্টারভিউ সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে, এই প্রশ্ন করে কি না, করছে প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ, দেখছেন, আরব আলেম মক্কা মদিনার আলেমদের প্রশ্নের সম্মুখীন হয়ে এই যে সাক্ষী দিচ্ছে, এই প্রশ্নটা করতেই হবে, তার কারণ এটাই তো তার ইসলামের সূচনা, এখান থেকে হবে তার ইমানদারের সূচনা, এখান থেকে হবে। তাহলে আরবিতে অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। প্রকৃত এই শব্দটা আপনি এই এই জাতীয় শব্দ একটা ব্যবহার করলে, আল্লাহ ব্যতীত হক মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, এই সত্যিকার হক, এই শব্দটা ব্যবহার যতক্ষণ পর্যন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত কালেমার মাধ্যমে, এই কালেমার বিশ্বাসের মাধ্যমে মুসলমান হওয়া সম্ভব নয়। হয়ে গেছেন এটা আলাদা কথা, হ্যাঁ, না বুঝে অনেকে, সম্ভব নয়, তার কারণ কি,
এই অর্থটা আল্লাহ করে দিয়েছেন সূরা লোকমানের ১৯ নম্বর আয়াতে, এই কালেমার অর্থ জানিয়ে দিয়েছেন আল্লাহ। আরেকটা যদি প্রশ্ন করি, আল্লাহর রাসূল তো আমাদেরকে কালেমা শিখিয়ে গেছেন, কথা ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কালেমা শিখিয়ে যাননি। আমি আরেকটা প্রশ্ন করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কালেমার অর্থ শিখিয়ে যাননি? খালি শব্দ শিখিয়েছেন, অর্থটাকে শিখিয়ে যাননি? কে বলতে পারবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর কি অর্থ করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালেমা, তাওহীদি কালেমা, ইমানের কালেমা, এই কালেমাটার অর্থ আল্লাহর রাসূল কিভাবে করেছেন, কি শব্দে করেছেন, এটা আজও জানবেন না? এটা কি জানা উচিত না? যেই রাসূল কালেমা শিখিয়ে গেলেন, সেই রাসূল কালেমার অর্থ শিখিয়ে গেছেন কিনা? সেই অর্থ শিখিয়ে থাকলে সেই হাদিসটা আপনি বলেন, যেই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অর্থ করেছেন। এটাও তো একটা, আমি কি আজগবি কথা বলছি? এটা কি আজগবি ওয়াজ? এটা কি কঠিন ওয়াজ হলো নাকি? কত মামুলি, কত সহজ ওয়াজ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তো শিখিয়ে গেছেন, কালেমার শব্দ শিখিয়ে গেছেন, কালেমার অর্থ কি শিখিয়ে যাননি? কালেমার, যেমন আমি অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অর্থ করেছেন, সেই অর্থ করা হাদিসটা কেন আমি জানি না? অথবা যেই যেই শব্দে তিনি অর্থ করে গেছেন সেই অর্থটা কোথায়? এটা একটা মামুলি প্রশ্ন করলাম না আমি, খুব কি জটিল প্রশ্ন করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অর্থে কালেমার, কি অর্থে, কি শব্দে কালেমার অর্থ করেছেন? এটা একটা জ্ঞানের বিষয় না? এটা একটা জানার বিষয় না? এই তাবলিগি ইজতেমা এই জিনিসটাই জানা উচিত না? আজকে তো আমি বলতেছি, যেহেতু কালেমা কেন্দ্রিক আলোচনা, এটা প্লে গ্রুপের আলোচনা, ইসলাম ধর্মের, ইসলামী সমাজের, ইসলামী রাষ্ট্রের জন্য একেবারে প্লে গ্রুপের আলোচনা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শব্দে অর্থ করেছেন, এটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেই অর্থে, যেই শব্দ দিয়ে কালেমার অর্থ করেছেন, আল্লাহর কসম, এই মুসলমানরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থটা জানতো, তাহলে এই মুসলমানরা কখনো বেনামাজি হইতে পারতো না, কখনো এরা নাস্তিক হতে পারতো না, কখনো কালেমা পড়ে তারা ধর্মনিরপেক্ষ হইতে পারতো না, কখনো তারা সমাজতন্ত্রী হইতে পারতো না, কখনো তারা কমিউনিস্ট হইতে পারতো না, তারা কখনো এই ধরনের ইসলাম বিরোধী হইতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অর্থ করেছেন। ওই হাদিসটার সূত্র বললে আপনাদের মনে পড়ে যাবে, কিন্তু ওই হাদিসের ভিতরে যে কালেমার অর্থ আছে এটা অনেকেই খেয়াল করেননি। মুসলিম শরীফের একটি হাদিস, যা আরবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله دلني على عمل اذا عملته دخلت الجنه। একজন দিহাতি ব্যক্তি, বেদুইন ব্যক্তি, পল্লীবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যেই আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমল শিখিয়েছিলেন। এক নম্বরে কি বলেছিলেন? এক নম্বরে বলেছিলেন, আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতাল মাকতুবা ওয়া তুয়াদ্দিয়াজ যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। এই হাদিসটার মধ্যে কালেমার অর্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অর্থ করেছেন যেই শব্দে, সেই শব্দটা এই হাদিসের ভিতরে আছে। লোকটা কি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার আমল শিখিয়ে দেন আমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চারটা আমল শিখাইলেন। এক নম্বর কি? আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না। কয় নম্বর শিখাইলেন এটা? দুই নম্বর হলো, তুকিমাস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। তিন নম্বর, তুয়াদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়াতাসুমা রমাদান, রমজানের সিয়াম পালন করবে। রমজানের সিয়াম ফরজ না নফল? বলার দরকার আছে? আচ্ছা বলেন তো,
এই লোকটাকে জান্নাতে যাওয়ার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কিন্তু আমরা জানি যে ইসলাম হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এই হাদিসে কি কালেমা আছে? কালেমা নাই, কালেমার অর্থ আছে। কালেমা নাই, পাঁচটা পিলারের যে হাদিস বর্ণনা করা হয়েছে ওখানে কালেমা আছে। আর এই হাদিসের ভিতরে হজ নাই আর কালেমা নাই, তারপরে চারটা হয়ে গেছে। প্রথমটাই হলো কালেমা। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার শব্দ উল্লেখ করেননি, কালেমার অর্থ উল্লেখ করেছেন। কালেমার অর্থ কি? একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, এটা হলো কালেমার অর্থ। এই হাদিসে কালেমার শব্দ নাই, কালেমার অর্থ আছে। পাওয়া গেছে? এবার কোন ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার তরজমা করলেন, এই ভাষাটা পাওয়া গেল। আন্তাবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এই দুইটা পয়েন্ট থাকতে হবে। আবু লাহাব, আবু জাহাল্লার একমাত্র আল্লাহর ইবাদত, তারা আল্লাহর ইবাদত করত কিন্তু শিরক থেকে বাঁচত না। তাহলে আল্লাহর শুধু শুধু আল্লাহর ইবাদত করে যাওয়া, শুধু শুধু আল্লাহর ইবাদত করতে থাকা, সালাত, যাকাত, হজ, উমরা, দোয়া, জিকির, আজকার, মিলাদ পড়া, এগুলো সব ইবাদত। এই ইবাদত করলে কখনো মুসলমান হওয়া যায় না। ইবাদত, শুধু ইবাদত করা হলো আবু জাহালের ধর্ম, আর শিরক মুক্ত ইবাদত করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। শিরক মুক্ত আমাদের সমাজে দেখবেন ইবাদতকারী অনেক আছে, দেখবেন কিছুক্ষণ পরে যে সে মূর্তির কাছে দাঁড়িয়ে যে মূর্তিরও ইবাদত করতেছে, তো ওটা শিরক না। মুসলমান, মুসলমানে একবার যায় মসজিদে, যায় মসজিদ থেকে বের হয়ে মন্দিরে চলে যায়, এগুলো ইবাদতকারী, কিন্তু এগুলো এগুলো হলো শিরক বর্জনকারী না। আবু জাহাল ছিল ইবাদতকারী, এরাও হলো ইবাদতকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তরজমা কি করলেন? তাআবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না, শিরকি কর্মকাণ্ডে জড়িত হবে না, শিরকি চিন্তা ভাবনা, শিরকি মনোভাব এগুলো রাখা চলবে না, তাহলে মুসলমান হতে পারবে। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজমাটা কত সুন্দর। আর সহজ অর্থে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, এটাও হলো তরজমা, একই অর্থ, আল্লাহ ব্যতীত প্রকৃত মাবুদ নাই। আপনি এই এই শব্দটা যোগ করলে কি হবে জানেন? কোরআন মজিদে, কোরআন মজিদের ভিতরে আল্লাহ তবারক ওয়া তাআলা অসংখ্য বাতিল মাবুদের আলোচনা করেছেন। পাতা উল্টাইলে আপনি বাতিল মাবুদের বর্ণনা পাবেন। বাতিল মাবুদের বর্ণনা আছে না কোরআন মজিদে? বাতিল মাবুদের কথা আল্লাহ উল্লেখ করার সাথে সাথে তিনি যে হক মাবুদ এটা বলেছেন। সূরা লোকমানের অর্থটা শুনে নেবেন। সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ কালেমার অর্থ করে দিয়েছেন কি? ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ الْبَاطِلِ। দেখছেন হক আর বাতিল দুই কথাটা দুইটা থাকতে হবে। ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ, এটা এই জন্য যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন, আল্লাহ হচ্ছেন হক, সত্য, প্রকৃত মাবুদ। وَأَنَّ مَا يَدْعُونَ مِن دُونِهِ الْبَاطِلِ, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে, যারা তাদের যারা তারা যাদেরকে মাবুদ মনে করে, এগুলো সব হলো বাতিল। কিন্তু বাতিল আপনার বলা লাগবে না, শুধু হক বললে বাতিল বলা হয়ে গেল। যেমন আপনি শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। যদি মাবুদ থেকে থাকে আল্লাহ ব্যতীত, তাহলে ওগুলো কি আর বলার দরকারই নেই, এক শব্দে সব ঘোষণা হয়ে গেল কি ওগুলো বাতিল, বাতিল। যদি 33 কোটি দেবতাও থাকে, বাতিল কয় শব্দ দিয়ে বাতিল হলো? একটা শব্দ যোগ করে দিলে 33 কোটি দেবতা বাতিল। 33 কোটি, যদি 33 লক্ষ মাবুদ, 33
লক্ষ কোটি মাবুদ হয় সব বাতিল, অতীতে যত বাতিল মাবুদ তৈরি হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হবে সমস্ত মাবুদ এক শব্দ দিয়ে বাতিল। এক শব্দ ব্যবহার করলেন, শব্দ কয়টা আপনি চিন্তা করেন, ও একটাই শব্দের কেরামতি, কিন্তু একটা শব্দে কি হচ্ছে দেখেন। যত মাবুদ আগে তৈরি হয়েছে বর্তমানে তৈরি হচ্ছে, ভবিষ্যতে যত মাবুদ তৈরি হবে বাতিল মাবুদ সব আমি অস্বীকার করলাম, সব আমি ধ্বংস করলাম এক শব্দ ব্যবহার করে। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, তার মানে যত আল্লাহ ব্যতীত মাবুদ আছে, মাবুদ রূপী কিছু দেখা যায়, এগুলো সব অপ্রকৃত, অসত্য, মিথ্যা, বাতিল, না হক হয়ে গেল না। দেখছেন এই কথা না বললে, আর যদি আপনি বলেন, এবার আবার রিপিট করি, আমাদের সমাজে যেটা প্রচলিত, যদি আমরা বলি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহলে কোরআনের অসংখ্য আয়াত, যেই আয়াতগুলোতে আল্লাহ বাতিল মাবুদের পরিচয় তুলে ধরেছেন, যেমন ধরেন সূরা নূহের 23 নম্বর আয়াত, قالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا। সূরা নূহের 23 নম্বর আয়াতে পাঁচজন বাতিল মাবুদের নাম সহ উল্লেখ করেছেন আল্লাহ, নাম সহ বাতিল মাবুদ। নূহ নবী যখন দাওয়াত শুরু করলেন, নূহ নবীরা প্রথম মূর্তি তৈরি করে, এই মানব ইতিহাসে শিরকের ইতিহাস, শিরকের সূচনা ঘটে নূহ নবীর যুগে, নূহ নবীর কওমের ভিতরে। সহিহ বুখারী এবং ইবনে কাসীরের মধ্যে ডিটেইলস আলোচনা আছে, সেই আলোচনা আজকে আমার বিষয়বস্তু না। এই 23 নম্বর আয়াতে আল্লাহ চার পাঁচজন বাতিল মাবুদের নাম উল্লেখ করেছেন। নূহ নবী যখন আল্লাহর দিকে দাওয়াত দিলেন তার কওমকে, তখন তারা নূহ নবীর বিরুদ্ধে দাওয়াত শুরু করলো, কি قالوا لا تذرن آلهتكم, তারাও নূহ নবীর বিরুদ্ধে বিপরীতে দাওয়াত দিল। কি দাওয়াতটা ছিল তাদের, তারা বলল লা তাযারুন আলিহাতাকুম, খবরদার আমাদের জাতি, তোমরা এই নূহের কথা শুনে আমাদের এই মাবুদগুলোকে তোমরা ত্যাগ করে দিও না। এই যে মাবুদগুলো, আল্লাহ তো কোরআনে মাবুদগুলো লিখলেন, তাই না, মাবুদগুলো লিখলেন না, এই মাবুদগুলোকে তোমরা ত্যাগ করে দিও না। নূহ নবীর কথা শুনে নূহ পাগল তারা বলতো, তাদের দৃষ্টিতে নূহ পাগল ছিল, নাউযু বিল্লাহ। তারপরে নাম ধরছে লা তাযারুন্না ওয়াদান, খবরদার তোমরা ওয়াদ নামক আমাদের যে ইলাহ আছে, মাবুদ আছে, তাকে ছেড়ে দেন। সুয়া আরেকজন আছে, ওকেও ছেড়ো না, ইয়াগুস আছে, একেও ছেড়ো না, এক ইয়াউক নামে যে মাবুদ আছে একেও ছেড়ে দিও না, ও নাসর, নাসর নামক ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, পাঁচজনের নাম আল্লাহ যে মাবুদ বললেন, কি বললেন, তারা বলল খবরদার তোমরা নূহ পাগলের কথা শুনে নাউজুবিল্লাহ এই মাবুদগুলোকে ছেড়ে দিল। আপনি বলেন তো এই মাবুদগুলো হক মাবুদ না বাতিল মাবুদ? বাতিল মাবুদ। এবার আসেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনা মারইয়াম। ইহুদিরা এবং খ্রিস্টানেরা তাদের ধর্মীয় আলেমদেরকে আল্লাহ বাদ দিয়ে তারা রব গ্রহণ করেছিল। ধর্মীয় আলেম কয়জন ছিল, যদি লাখ লাখ থেকে থেকে লাখ লাখ রব, তো লাখ লাখ ইহুদিদের লাখ লাখ রব এবং মাসীহ ইবনে মারইয়াম, তার সাথে মারইয়ামের পুত্র মাসীহকেও তারা রব বানিয়েছিল। এই রবগুলো হক রব, হক মাবুদ না বাতিল মাবুদ? তাহলে এবার যদি আপনি এই বিষয়টা না ক্লিয়ার করেন, এই বিষয়টা যদি আপনার স্বীকৃতির মধ্যে না থাকে, আপনি যদি বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহলে বলেন এই বাতিল মাবুদগুলো কি প্রত্যাখ্যান করা হচ্ছে? এই অর্থের ভিতরে এই বাতিল মাবুদগুলোকে প্রত্যাখ্যান করার মতো কোনো ভাষা এখানে আছে? তার মানে আমি যেই অর্থ করলাম এই অর্থ অনুযায়ী আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর একজনও মাবুদ নাই, অতএব হক মাবুদ আল্লাহ, বাতিল মাবুদ আল্লাহ। যেহেতু কোনো মাবুদ নাই, তাহলে হক মাবুদ আল্লাহ আর বাতিল মাবুদ আল্লাহ। বুঝছেন কেন এই অর্থটা ভুল বোঝা গেছে? এবার
কেন এই অর্থটা ভুল বোঝা গেছে? তাহলে এটা কি ছোটখাটো ভুল না মারাত্মক ভুল? এবার তাহলে এই আয়াতটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ইমানদারগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, প্রযোজ্য হয়ে গেল না? আজকে আমরা একইভাবে হে আহলে হাদিসরা তোমরা আহলে হাদিস হও, হয়ে গেল না? বন্ধুগণ, এই হলো অর্থ আজকের এই এই তাবলিগি ইজতেমা, এই আন্দারিয়া পাড়ায় অনুষ্ঠিত আজকের এই ইজতেমায় যদি আমরা সকলেই কালেমার সঠিক অর্থটা শিখে যাই, এই সঠিক অর্থটা আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমরা অবশ্যই এটা বিশ্বাস করব যে বিরাট আমাদের আজকের অর্জন হয়েছে, বিরাট আমরা কিছু পেয়েছি আজকে, আমাদের জীবনের অনেক বড় একটা ভুল ভেঙে গেছে, আমাদের ইমানের ক্ষেত্রে বিসমিল্লাহ গলদ গলদের মধ্যে ছিলাম, সেই ভুল এবং ভ্রান্তি থেকে আমরা আজকে মুক্ত হইতে পারলাম। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদের মন মগজের মধ্যে এই সঠিক অর্থটা স্থাপন করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কাফেরদেরকে, কাফেরদের মুখ থেকে দুই ধরনের মাবুদের স্বীকৃতি নিতেন, দুই ধরনের মাবুদের স্বীকৃতি নিতেন। তারা যে সমস্ত মাবুদে বিশ্বাসী ছিল, এই মাবুদদের ব্যর্থতা, তাদের অকেজো হওয়ার বিষয়টা তাদের মুখ থেকেই তিনি স্বীকার করিয়ে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের একটা পলিসি ছিল এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কাফেরদের মুখ থেকে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মুখ থেকে বের হয়েছিল না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম স্বীকৃতি নিয়েছিলেন না? কি বলেছেন যে ওই বড় মূর্তি যেটা আছে না, এরাতেই সবাইকে হত্যা করছে, মারছে, জিজ্ঞেস করো তখন ওরা কি বলছে? ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারো না। হ্যাঁ ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। কি দেখছেন, তারাই ব্যর্থতার স্বীকার করে নিল। এদের মূর্তিগুলো যে ব্যর্থ, এদের এরা যে যাদেরকে মাবুদ বলে, মাবুদ বিশ্বাস করে, তাদের ব্যর্থতা তাদের মুখ দিয়েই বের হয়ে আসলো। তখন অন্যায়ভাবে তারা মুসলিম না হয়ে, তারা ইসলাম কবুল না করে, এই মূর্তিগুলোকে বাতিল না জেনে উল্টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বিরুদ্ধে পদক্ষেপ নিল। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিছু তাদের মুখ থেকে স্বীকৃতি নিতেন। যেমন একটা হাদিসের ভিতরে আছে, সুনানুত তিরমিজির মধ্যে হাদিসটা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কাফেরকে, তার যুগের একজন কাফেরকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? ইয়া রাজুল কাম ইলাহান তা'বুদ, এই লোক বলো তো তুমি কয়জন মাবুদের ইবাদত করো, কয়জন মাবুদের ইবাদত করো? লোকটাকে জিজ্ঞেস করলেন কয়জন মাবুদের ইবাদত করো, সেই লোক সত্য কথা বলল, কি সাবান, আমি সাতজন মাবুদের ইবাদত করি। সাতজন মাবুদের ইবাদত যে করে, ও কি মুসলমান না কাফের? কাফের, তাও তো এ কমই করতেছে। হ্যাঁ সাতজন, গরিব মানুষ ছিল হয়তো, সাতজন মাবুদের ইবাদত করি। তারপরে সেই ব্যাখ্যা করে বলছে, কি ব্যাখ্যা করছে? সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা, আমি যে সাতজনের ইবাদত করি, সাতজন মাবুদ, এই সাতজন মাবুদের মধ্যে ছয়জনই জমিনে, একজন আসমানে, একজন মাত্র আসমানে। তাহলে আমরা যদি বলি, এই তর্জমা করি কি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এই প্রশ্ন করাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়েজ না? প্রশ্ন করাটা জায়েজ যে না আল্লাহ ছাড়া কোনো মাবুদই তো নাই, তাহলে আল্লাহ রাসূল এই প্রশ্নটা করতেন, এই প্রশ্ন করা জায়েজ? কয়জন মাবুদের ইবাদত করো,
অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, যেমন কোরআনে দুই প্রকার মাবুদ আছে, হক মাবুদ এবং বাতিল মাবুদ, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিশ্বাস করতেন, দুই প্রকার মাবুদ, হক মাবুদ এবং বাতিল মাবুদ। হক মাবুদকে বিশ্বাস করার মাধ্যমে ঈমানদার হইতে হবে, আর বাতিল মাবুদকে প্রত্যাখ্যান করার মাধ্যমে, তার প্রতি অস্বীকৃতি জানানোর মাধ্যমে ঈমান আনতে হবে। হক মাবুদের প্রতি স্বীকৃতি দানের মাধ্যমে ঈমান আনতে হবে, আর বাতিল মাবুদগুলোকে প্রত্যাখ্যান অস্বীকার করার মাধ্যমে ঈমান আনতে হবে। আমাদের কালেমার মধ্যে তো এটাই আছে, ফামান ইয়াকফুরু বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই ব্যক্তি আসলে কালেমা ধারণ করলো, সেই ব্যক্তি কালেমা, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত হাতল মজবুত কড়া ধারণ করলো। মজবুত হাতল মজবুত কড়া কাকে বলা হয়? তাফসীরের ভিতরে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কালেমা পাঠকারী মুসলমান হলো, অন্যথায় মুসলমান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশ্বাস করেন যে মাবুদ দুই প্রকার, একটা হলো এক প্রকার হক মাবুদ, আর এক প্রকার মাবুদ হলো বাতিল। হক মাবুদ কয়জন? একজন। আর বাতিল মাবুদ কত? অসংখ্য, কোটি কোটি। যদি আমাদের এই তরজমা ঠিক থাকতো, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম প্রশ্ন করাই জায়েজ ছিল না। আল্লাহ রসুল প্রশ্ন কি করছেন? কম ইলাহান তাবুদ, তুমি কয়জন মাবুদের ইবাদত করো? যখনই কয়জন বলা হয়েছে, তার অর্থ হলো তিনি জানতে চাচ্ছেন যে বাতিল মাবুদও আছে, এই বাতিল মাবুদ বুঝে আর হক মাবুদ বুঝে কিনা। বন্ধুগণ, ওই লোক কি বলল? সাবান, আমি সাতজনের, সাতজন মাবুদের ইবাদত করি। সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস-সামা, ছয়জন জমিনের বুকে আর একজন আসমানে আছে। আল্লাহু আকবার, প্রকৃত আল্লাহ কোথায় থাকেন? আসমানে। একটা তথ্য আপনাদের কাছে বলছিলাম, আরব দেশের আলেমরা আমাদের দেশের আলেমদের ইন্টারভিউ নিলে প্রশ্ন করেন কি? মা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আর জনসাধারণকে যদি ওনারা প্রশ্ন করেন, তাহলে প্রশ্ন করেন কি? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? জনসাধারণকে প্রশ্ন যদি করে, তাহলে তাদের কমন প্রশ্ন হলো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আপনারা এই প্রশ্ন কি শুনছেন? এই প্রশ্ন কি আপনাদের কাছে শোনা আছে? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? এর জবাব কি জানা আছে? আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি এটা খুব সহজ জিনিস। এইটা হয়তো আল্লাহ কোথায় সবাই বলেন তো একটু, আল্লাহ আরশের উপরে। আলহামদুলিল্লাহ, ওই যুগের কাফেররা পর্যন্ত বিশ্বাস করত যে যিনি প্রকৃত মাবুদ, সত্যিকার মাবুদ, উনি আসমানেই থাকে। আর আমাদের যুগে মুফতি মহাদ্দেশ শাইখুল হাদিস সহি বুখারি এরকম সামনে গদির উপরে, ডেস্কের উপরে ছড়িয়ে দিয়ে, ডেস্কের উপরে ছড়িয়ে দিয়ে সহি বুখারি এবং মুসলিম শরীফ হাতে নিয়ে বলবে আল্লাহ সর্বত্রে বিরাজমান। নাউজুবিল্লাহ, কি আমি দেখেছি? আপনার বেশি দূরের কথা না, হ্যাঁ কথাটা খুব মিলবে। এই ময়মনসিংহে এসেছিলাম, শহরের পাশে একটা কওমি মাদ্রাসা, আমি জায়গার নাম বলতে পারবো না, শহরের উপকণ্ঠেই, এই ময়মনসিংহ শহরের উপকণ্ঠেই আমি দাওরা হাদিস মাদ্রাসা ভিজিট করতে এসেছিলাম। আল্লাহর কসম করে বলছি, বাস্তব ঘটনা। তারা সাহায্যের জন্য কুয়েতি সংস্থা, আমার কি আপনারা এই পরিচয়টা জানেন? আমি কুয়েতি সংস্থার বিভাগীয় প্রধান ছিলাম, দাওয়াত এবং তালিম বিভাগের প্রধান ছিলাম। সেই সুবাদে বিভিন্ন জায়গায় বাংলাদেশে ঘুরেছি, হ্যাঁ, এবং আমি মাঝে মধ্যে শিক্ষকতাও করছি। এই যে আমার ছাত্র, আরও আছে ছাত্র, এই যে দুইজন ছাত্র, সব জায়গায় গেলে ছাত্র পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ হ্যাঁ, ময়মনসিংহে এই যে কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস, মাদ্রাসার নামটাও এখন মনে নেই, ওনারা সরাসরি
কুয়েতের আমাদের হেড অফিসে দরখাস্ত পাঠাইছে। আমাদের তো একটা শাখা ছিল ময়মনসিংহে, তাই না, এতিমখানা গোলপুকুর পাড়ে। হয়তো বা এখানে এসে তারা কিছু কথাবার্তা বলে বুঝেছিল এরকম যে না, এরা এদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে না, এজন্য কি ডাইরেক্ট অ্যাকশন কুয়েতে চিঠি পাঠাইছে, কুয়েতের হেড অফিসে চিঠি পাঠাইছে সাহায্য আবেদন করে মাদ্রাসার জন্য। ওই চিঠিটা আবার তারা ফ্যাক্সের মাধ্যমে আমাদের বাংলাদেশের অফিসে পাঠাই দিছে, দেখো তো ময়মনসিংহ শহরে একটা দৌড়া একটা মাদ্রাসা আমাদের জন্য আমাদের কাছে সাহায্যের আবেদন করেছে, এই মাদ্রাসাটা ভিজিট করো, এদের আকিদা আমল কেমন একটু তোমরা অনুসন্ধান তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দাও। তখন আমি আসলাম, এসে মাদ্রাসায় ঢুকলাম, আমার সাথে ওই যে ডিজিও ছিলেন সাজিলি, সাজিলি রিফাত, উনি আমার সাথে ছিলেন। তো উনি যে অফিস রুমে বসলেন, আমি ডাইরেক্ট ক্লাস রুমে যেয়ে বসলাম। ক্লাসে দেখতেছি একটা ডেস্ক রাখা আছে, ওই ডেস্কের উপরে সহি মুসলিম শরীফ রাখা আছে, সেই সহি মুসলিম থেকে উনি পড়াচ্ছেন, ওস্তাদ পড়াচ্ছেন। একটা গদি বিছানো আছে, তোষক, ছোট তোষকের উপরে বসে আছে। আমি ঢুকার পর ওই মহাদ্দিস সাহেব তোষকের এক কিনারে চলে গেলেন এবং আর এক কিনারে আমাকে বসতে দিলেন, এটা ভাগ করলেন। তোষকটা ছোটই, কিন্তু আমাকে অর্ধেক অংশ উনি দিলেন, বা বেশি অংশ আমাকে দিলেন বসতে, আর উনি আমার পাশে ডাইন পাশে বসলেন। খুব মজার ব্যাপার, সহি মুসলিমটাই ওই অবস্থায় রাখা আছে। আমি যে ওখানে যে বসার চেষ্টা করব এটা ওনারা বুঝতে পারে নাই, সহি মুসলিমটা রাখাই আছে। আমি ডাইরেক্ট ক্লাসরুমে ঢুকে গেলাম, আর ওই সাজিলি সাহেব আমাদের যিনি ডিজি উনি ঢুকলেন অফিস রুমে। বাস্তব ঘটনা এটা খুব মিলবে, কারণ ময়মনসিংহের ঘটনা ময়মনসিংহেই বলতেছি, তাই না। তারপর আমি বসে একটা হাদিস বের করলাম, ওই যে কিতাবুস সালাত থেকে একটা হাদিস বের করলাম, হাদিসুল জারিয়া। এই হাদিসটা আকিদাবিদ্যার ভিতরে, আকিদা বিষয়কে ইলমের মধ্যে হাদিসুল জারিয়া বলে পরিচিত, হাদিসুল জারিয়া। যেমন হাদিসে জিবরিল, হাদিসুল জারিয়া, হাদিসে জিবরিল একটা হাদিস আছে না, জিবরিল আলাইহিসসালাম মানুষের রূপ ধারণ করে এসে কিভাবে দিন একটা করে প্রশ্ন করলেন এবং মানুষকে দিন শিক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। আর এই হাদিসটাকে বলা হয় হাদিসুল জারিয়া, ক্রীতদাসীর হাদিস, ক্রীতদাসী মহিলার হাদিস। কারণ এই হাদিসটার ভিতরে একজন ক্রীতদাসী মহিলার কিস্সা আছে। তো ওই কিস্সা সম্বলিত হাদিসটা আমি বের করলাম। বের করে আমি ছাত্রদেরকে, যেহেতু আমার কাজই তো এদের আকিদা আমল তদন্ত করা, তাই না, আমরা সহি আকিদার প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করতাম, অনেক সময় হয়তো অন্যদেরকেও করতে হইতো। যে যাই হোক, এখানে আমরা আসলাম এবং আমি প্রশ্ন করলাম এই হাদিসটার মধ্যে আছে কি, মা আবু মুয়াবিয়া আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে আমি একজন দাসী কিনে নিয়ে আসলাম। সেই যুগে মানুষ এরকম গরু ছাগলের মতো ক্রয় বিক্রয় হতো, এই মানুষগুলো, যেই মানুষগুলো বাজারে ক্রয় বিক্রয় হতো ওরা নিজেরাও জানতো না ওদের বাপকে, ওদের মাকে, ওদের ঠিকানা কি। আমাদের দেশে যাযাবর যারা আছে এদের কোনো ঠিকানা আছে, বাড়ি কোথায়, স্থায়ী ঠিকানা আছে, শেষ, এক জায়গা থেকে গেল শেষ। তো এরকম ক্রীতদাসী, ওদের ক্রীতদাসী, তাদের কোনো ঠিকানাই নাই, এইভাবে তারা বাজারে বাজারে বিক্রি বিক্রি হইতে 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 কোন দেশ থেকে কোন দেশে যাইতো তার ঠিক ঠিকানা নাই। তাদের কোনো মা বাবাও নাই, তাদের কোনো ভাই বোন নাই, কোনো বংশ পরিচয় থাকতো না, ঠিক গরু ছাগলের মতো অবস্থাটাও তাদের। গরু ছাগল আপনি হাটের থেকে কিনলে বলতে পারবেন এই গরুটার মা কে, বাবা কে, হ্যাঁ,
এর মালিককে তাও তো বলতে পারবো না, এর আগের মালিককে, কার কাছে লালিত পালিত হয়, কিছু বলা যাবে না। এরকম কৃত দাসী কিনে নিয়ে এসেছেন, আর কিনে নিয়ে এসে উনি ডিউটিতে লাগিয়ে দিয়েছেন। কি ডিউটি? ছাগল চড়ানোর ডিউটি। ছাগল চড়াচ্ছে, ছাগল চড়াইতে লাগাই দিছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তারপর ওই ব্যক্তি, ওই মুআবিয়া ইবনুল হাকাম আল আসলামী, এই ব্যক্তি কি করলো, যাচাই করতে গেল যে নতুন ক্রীতদাসী এ কি ছাগল চড়াইতে পারতেছে কিনা, ডিউটি ঠিক মতো করতে পারছে কিনা। তো দেখে আসি একটু, দেখতে যে দেখে কি একটা ছাগল কম, একটা ছাগল কম নাই। জিজ্ঞাসা করলেন, এই মহিলা ছাগল একটা কোথায়? মহিলাটা বলল যে একটা ছাগল বাঘে নিয়ে গেছে, বাঘে নিয়ে গেছে। আর বাঘে নিয়ে গেছে এটা শুনেই কষে একটা থাপ্পড় মেরে দিয়েছে ওই মহিলার গালে। তারপরে পরেই ওনার একটা অনুশোচনা আসছে যে হায়রে আমি কি কাজটা করলাম, এর হাত থেকে যদি বাঘে ছাগল নিয়ে যায় এই মহিলা কি করতে পারে? মহিলা তো অসহায়, এরকম সুঠাম দেহি সাহসী শক্তিশালী বীর পুরুষের কাছ থেকেও তো নিয়ে যেতে পারতো, এই মহিলাটাকেও তো নিয়ে যেতে পারতো। মহিলাটাকে নিয়ে গেলে তো 10 ছাগলের মূল্য চলে গেল, তাই না? 10 ছাগলের মূল্য চলে গেল, একেও তো নিয়ে যেতে পারতো। ছাগল নিয়ে গেছে, আমি রেগে ওকে মারলাম কেন? যাই হোক, মেরে সে নিজেই অনুতপ্ত হয়ে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই ঘটনাটা শুনালেন, ইয়া রাসূলুল্লাহ আমি এরকম নতুন ক্রীতদাসী কিনেছি, কেনার পর তাকে ডিউটিতে পাঠিয়েছি, সে ডিউটি করতেছিল, ছাগল চড়াইতেছিল, বাঘে একটা ছাগল নিয়ে গেছে, আমি এটা দেখার পর, এটা জানার পর আমি তাকে থাপ্পড় মেরেছি, পরে আমার অনুশোচনা এসেছে, আমি অনুতপ্ত হয়েছি, এই যে আমি ওই মহিলাটাকে কষ্ট দিলাম, এর জন্য আমার কি ব্যবস্থা নিতে হবে আমাকে একটু বলবেন, এই এটা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। হ্যাঁ, এরপরে দেখা গেল কি এই ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কষ্ট পাইলেন, নিজেও অনুতপ্ত হলেন যে বেচারিকে খামাখা মারলে কেন তুমি, ওর তো করার কিছু না, ওর তো দোষ নাই, ওকেও তো বাঘে নিয়ে যেতে পারতো। হ্যাঁ, আজও কিন্তু মক্কার মরুভূমিতে এরকম নেকড়ে বাঘ বাঘ থাকে, আপনি দেখতেছেন মরুভূমি ফাঁকা কিছুই নাই, হিংস্র অনেক জন্তু আছে। খবরদার, কেউ যদি আপনারা জানো, আজকাল তো হজে যেতে হয়, হজে যেয়ে অনেক সময় কিন্তু আমরা কি করি, বিভিন্ন জায়গায় রেস্টে যাই, অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে যাই। হ্যাঁ, অনেকে পাহাড়ে উঠতে চেষ্টা করে, এগুলোতে যাওয়া ঠিক না, বাঘ থাকে। আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়াকালে এরকম একটা ঘটনা শুনেছিলাম, এক আমাদের বাঙালি ভাই ফ্যামিলি নিয়ে এসে মক্কা যাচ্ছিল, অথবা মক্কা থেকে আসতেছিল, পথিমধ্যে নিজের গাড়িতে তো গাড়ি থামিয়ে বেচারা পেশাব করতে গেছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে, নিজে গাড়ি চালিয়ে পেশাব করতে গেছে আর আসে না, পেশাব করতে যেই তাকে বাঘে নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বাংলাদেশি ঘটনা, বাংলাদেশের ক্ষেত্রে ঘটে গেছে। এখন ফ্যামিলি তো অপেক্ষা করতেছে, এরা তো কেউ গাড়ি চালাইতে জানে না, তারা মরুভূমিতে রাস্তার পথিমধ্যে বিপদে পড়ে গেছে, আসে না আসে না আসে না আসে না, খবর নাই। পরে এরকম দিন হয়ে গেছে অপেক্ষমান থাকতে থাকতে, দিনে অথবা রাত্রেই জানতে পারছে, পুলিশেরা তারপর তালাশ চালাইলো, খোঁজ খবর নিতে নিতে দেখে তার কিছু হাড়হাড্ডি পাওয়া গেছে। তার মানে ওই পেশাব করতে যে ধরে নিয়ে যে তাকে যে বাঘে খেয়ে ফেলেছে, এটা সারা রাত্রের মধ্যে খেয়ে শেষ বেচারা। তার ফ্যামিলি এরকম কি বলে, তারা অভিভাবক শূন্য, তারা চিন্তিত অবস্থায় সারা রাত, হ্যাঁ, উদ্বিগ্ন অবস্থায় কাটিয়েছে। সকালবেলা পাওয়া যাচ্ছে তাদের মানুষের কি অবশিষ্টাংশ পাওয়া গেছে, কিছু হাড়হাড্ডি রক্ত টক্ত এগুলো পড়ে আসে, এই হলো অবস্থা। এরকম বাঘে নিয়ে গেছে, আল্লাহ রসুল কষ্ট পেলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পেলেন, সাথে সাথে ওই সাহাবি কাফারা আদায় করলেন কিভাবে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উতিকুহা, হে আল্লাহ রসুল
এই মহিলাকে নিয়ে আমি কষ্ট পাইলাম, আপনিও কষ্ট পাইলেন, আমি এই মহিলাকে আর কৃতদাসী রাখব না, একে আমি আজাদ করে দেব, আজাদ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিজ্ঞেস করলেন যে তুমি যে কৃতদাসীটা কিনে এনেছো এটা মুসলমান না কাফের, মুসলমান না কাফের, সেটা কি তুমি যাচাই করেছো? যে না, যদি মুসলমান হয় তাহলে আজাদ করা যাবে, আর যদি মুসলমান না হয় তাহলে আজাদ করা যাবে না। যে আল্লাহর গোলাম হতে জানে না ও তো বান্দার গোলাম হয়ে থাকবে, তাই না? তার আজাদ হওয়া যাবে না, তাকে আজাদ করাও যাবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কৃতদাসীকে নিয়ে আসি, আপনি যাচাই করে বলেন, আপনি যাচাই করেন মুসলমান না কাফের। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। এই মহিলাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন করলেন কি, ইয়া জারিয়াতু আইনাল্লাহ, কিসের জন্য প্রশ্ন করছেন? চাকরি দিবেন, আরো ভালো বেতনে চাকরি পাবে? না, ইন্টারভিউ নিয়ে রেজাল্ট দেওয়া হবে এ মুসলমান না কাফের। মহিলাটি জবাব দিল কি, আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে, আসমানের উপরে আল্লাহ। আমাদের এই ক্ষেত্রে আকীদা শুদ্ধ করে ফেলতে হবে। অনেকেই কিন্তু আমরা আসমানের উপরে আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করি, এই ভাষাগুলো আমাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। যদি ভাষা যেমন কালেমা, কালেমার অর্থের মানদণ্ডে মুসলমান হতে হবে, ভুল অর্থের মানদণ্ডে না শুদ্ধ অর্থের মানদণ্ডে, এটা যেমন ক্লিয়ার করলাম, ঠিক আল্লাহ কোথায়, আল্লাহর এই অবস্থান বলার মাধ্যমে মুসলমান হওয়া যায়। কিন্তু আল্লাহর অবস্থান বলতে যে যদি আপনি ভুল করেন তাহলে সমস্যা। অনেকেই বলেন আল্লাহ আসমানের উপরে, আল্লাহ আরশের উপরে বসে আছেন, বসে আছেন, এটা কে বলবো, বসে আছেন, শুয়ে আছেন, বসে আছেন, উপবিষ্ট আছেন, এরকম বলে। আমি একটা আহলে হাদিস পত্রিকা তো পাইছি, মাসিক পত্রিকায় লেখছে আল্লাহ আরশের উপরে উপবিষ্ট, ভুল, সমাসীন, এটাও ভুল। হ্যাঁ, আল্লাহ কয়টা ভুল শব্দ প্রচলিত আছে, আল্লাহ আরশের উপরে, এইটুক বলে রেখে দিলেই শেষ, তাও শুদ্ধ হয়ে গেল। কিন্তু এর চেয়ে বাড়লে আপনি কতটুক বলতে পারবেন, বেড়ে বললে কতটুক বেড়ে বলবেন, আল্লাহ আরশের উপরে বলে ছেড়ে দিলে শেষ, সঠিক আকীদা হয়ে গেল। কিন্তু আল্লাহ আরশের উপরে উপবিষ্ট, আল্লাহ আরশের উপরে শুয়ে আছেন, আল্লাহ আরশের উপরে বসে আছেন, আল্লাহ আরশের উপরে সমাসীন, আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত, আল্লাহ আরশের উপরে আরুর, এই শব্দগুলো সমাজে প্রচলিত, এগুলো সব ভুল। কয়টা ভুল, আল্লাহ আরশের উপরে সমাসীন, আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত, আল্লাহ আরশের উপরে আরুর, আল্লাহ আরশের উপরে উপবিষ্ট, আল্লাহর আল্লাহ আরশের উপরে বসে আছেন, এই শব্দগুলো সব ভুল। হ্যাঁ, তাহলে কি বলতে হবে, আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ আরশের উপরে বিরাজমান, আল্লাহ আরশের উপরে অবস্থানরত, আল্লাহ আরশের উপরে সমুন্নত, এগুলো বলবেন। আর কি, বাইনুন মিন খালকিহি, আরশ থেকে বিচ্ছিন্ন। আপনি যদি বলেন আল্লাহ আরশের উপরে বসে আছেন, তার মানে বসে থাকা, তাহলে আল্লাহ মুখাপেক্ষী হয়ে গেল। আল্লাহ কি মুখাপেক্ষী কিছু নাকি, আমাকে বসতে হয়েছে, বসতে, আমাকে চেয়ার না দিলে আমার বসা হইতো, আমি চেয়ারের মুখাপেক্ষী। আল্লাহ আরশের উপরে বসে আছেন, তার মানে কি আল্লাহ আরশের মুখাপেক্ষী হয়েছিলেন, আল্লাহ আরশের দরকার পড়ছে, তাই আল্লাহ আরশ বানাইছে, নাহলে বসবেন কোথায়? আল্লাহ কি কিছুরই মুখাপেক্ষী বলেন? আকীদাটা ভুল হয়ে গেল না, আকীদার ওয়াজ। দেখেন তো যে রিং এসেছে কার মোবাইলে। হ্যাঁ, তাহলে আল্লাহ, আল্লাহ উপবিষ্ট বসে আছেন, দুটোই ভুল। আল্লাহ অধিষ্ঠিত, অধিষ্ঠিত বলা হয় কি, হ্যাঁ,
অধিষ্ঠিত মানে সমাসীন, এগুলো সব কিছু মানে একজনকে বাদ দিয়ে একজনকে পরাস্ত করে গদি দখল করা হয়, এগুলোকে আরুর বলা হয়, অধিষ্ঠিত বলা হয়। আরুর হলে ওকে পরাজিত করে, অমুক বাদশাকে পরাজিত করে অমুক বাদশা তার গদিতে বসলেন, এগুলো হলো আরুর। হ্যাঁ, অধিষ্ঠিত সমাসীন। আল্লাহ কি কাউকে পরাজিত করে বসছেন নাকি? তাহলে আল্লাহর আগে কেউ ছিল? নাউজুবিল্লাহ। এই কথাগুলো খুব মারাত্মক, আকিদার কথা বললেও সতর্কতার সাথে বলতে হবে। এগুলো সব কিছুই কিন্তু এই নির্দেশনা দেয়। তাহলে আমি কি বলবো? আল্লাহ আরশের উপরে রয়েছেন, আল্লাহ আরশের উপরে বিরাজমান রয়েছেন। আমরা কিন্তু একটা কথা বললি, আল্লাহ সর্বত্র বিরাজমান, যাই হোক এটা পরে বলছি। আল্লাহ আরশের উপরে বিরাজমান বলবেন, আল্লাহ আরশের উপরে সমুন্নত, আল্লাহ তোমরা কথা আরশের ভিতরে অবস্থানরত, আরশের উপরে অবস্থানরত। আরশ তো ছিল না, বানাইছেন তাই আল্লাহ, তাই আরশ হয়েছে। আল যদি আরশ আল্লাহকে বহ, আল্লাহ যদি আরশের সাথে বসে থাকেন, আরশে শুয়ে থাকেন, তার মানে আরশের মুখাপেক্ষী আল্লাহ। কিন্তু আরশ হলো আল্লাহর মুখাপেক্ষী, আরশ ছিল না, আল্লাহ বানিয়েছেন। ছিল না তখন কি অবস্থায় ছিল? আরশ তো পানির উপরে ছিল, একসময় পানির উপরে আরশ ছিল। সহি বুখারীর মধ্যে কিতাব তাওহীদের যে আলোচনা, হ্যাঁ, সর্বপ্রথম বস্তু আল্লাহ কি তৈরি করেছেন সেখানে আলোচনা আছে। যাক, তো এই মহিলাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ আসমানের উপরে, আবার তিনি কি করলেন দেখছেন? কতভাবে মুসলমান হয়, কালেমা পড়ে মুসলমান হয়, এটাও মুসলমান হওয়ার পদ্ধতি। যে কালেমা পড়েছে ওই ব্যক্তির জন্য আল্লাহ কোথায় এটাও জানা জরুরি। যদি আল্লাহ কোথায় এই জায়গা তো ভুল করে, তাহলে তার ইসলাম নিয়ে সমস্যা। পাঁচটা রুকুন মানার মাধ্যমে মুসলমান হয়। এক শ্রেণীর আলেম এইগুলো হাদিসের কটাক্ষ করতেছে, এই হাদিসটার বিরুদ্ধে লেগে গেছে এখন, বুঝেছেন? মাঝহাবি আমাদের সমাজে এক শ্রেণীর মাঝহাবি বাতিল আকিদা যাদের রয়েছে, যারা বিশ্বাস করে আল্লাহকে সর্বত্রে বিরাজমান, তারা এই হাদিসের বিরোধিতায় এখন ব্যস্ত। কি বলে, কালেমা পড়লে মুসলমান হয়ে যায়, কালেমার পাঁচটা রুকুন রুকুন বলার মাধ্যমে তো মুসলমান হয়, আল্লাহ কোথায় এর মাধ্যমে মুসলমান হয় নাকি? আরে শুধু নাম জিজ্ঞাসা করার মাধ্যমে মুসলমান না কাফের যাচাই করা যায়? মুসলমান আর কাফের যাচাই, মুসলমান আর কাফের হওয়ার জন্য একটাই কি পদ্ধতি নাকি, একটাই কি পন্থা নাকি? মুসলমান কাফের নির্ণয় করার কি একটাই পন্থা নাকি? মুসলমান কাফের নির্ণয় করার জন্য সাধারণ ব্যবস্থা আছে, জনসাধারণের ব্যবস্থা আছে। ভাই আপনার নামটা কি? আপনি দোকানে একটা ব্যাগ রাখবেন, তখন হিন্দুর দোকান না মুসলমানের দোকান, আপনি কি জিজ্ঞেস করেন যে ভাই আপনার নাম কি? যদি অমুক ঘোষ বলেন, তাহলে আর ব্যাগ রাখার কথাই বলবেন না। হ্যাঁ, অমুক ঘোষ, আমার নাম ঘোষ, আমার নাম ডেভিড, তা বুঝলেন এটা খ্রিস্টান। আপনার দৃষ্টিতে এ ঘোষ বলার মাধ্যমেই অমুসলিম হয়ে গেল না? ওই মিন্টু রিন্টু ঝন্টু এগুলো নাম আছে না? উভয় লিঙ্গ, উভয় অবস্থা, উভয় ধর্ম বুঝাই, তাই না? অনেক সময় আমরা বিপদে, আমরা আমাদের এগুলো ব্যবস্থা কেন? আপনি ওকে মুসলমান, ও ডেভিড বললো, অমুক বললো, তুমুক বললো, এর ভিত্তিতে আপনি মুসলমান বলেন কি করে? এর মাধ্যমে মুসলমান কাফের আপনি তাকে জিজ্ঞেস করেছেন? কালেমার রুকুন কয়টা, হ্যাঁ, ইসলামের রুকুন কয়টা, ইমানের রুকুন কয়টা, এগুলো কি জিজ্ঞেস করছেন? নাম ধরেই তো, নামের মাধ্যমেই তো আপনি নির্ণয় করে ফেলেন এটা মুসলমান না কাফের। তাই মুসলমান কাফের যাচাই করার অনেক পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্টের মাধ্যমে আমি নির্ণয় করে নিতে পারি, ঠিক আছে? আজকে দেখবেন আপনার ইন্টারনেটের ভিতরে এক শ্রেণীর মুফতি মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে, হাদিসুল জারিয়া, কৃতদাসীর হাদিসের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে, বাহাসও করতে চায়, নাউজুবিল্লাহ। মুসলমান কাফের যাচাই করার জন্য 10 রকমের পন্থা থাকতে পারে, 50 রকমের পন্থা থাকতে পারে, এটা একটা পন্থা।
এটাও একটা পন্থা। আল্লাহ কোথায়? যদি এর সঠিক জবাব দিতে পারে সে মুসলমান, যদি সঠিক জবাব না দিতে পারে সে মুসলমান নয়। তো ঘটনাটা এরকম। এই হাদিসটা পড়ার পর, এই হাদিসটা আমি যখন বের করলাম, পড়লাম আরবিটা, তরজমাও করলাম, তরজমা অনেকে বুঝে, তারাও বুঝে তরজমা, আমি এরপর প্রশ্ন শুরু করলাম এই হাদিসের উপরে, প্রশ্ন করতেছি কোথায়। দাওরা হাদিস মাদ্রাসায় ময়মনসিংহ শহরের পাশে, হ্যাঁ, গোলপুকুর পার থেকে বেশি দূর না, সম্ভবত 3-4 কিলো হবে বা 2-3 কিলো এরকম হবে, খুব কাছে। আমি জিজ্ঞেস করলাম ছাত্রদেরকে, শিক্ষককে কি জিজ্ঞেস করা যায়? হ্যাঁ, একটা ছাত্রদের সামনে একটা বেইজ্জতি না? তো দেখেন, ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, ছাত্র ভাইয়েরা, এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে মহিলাটিকে জিজ্ঞেস করলেন, মহিলাটিকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা বলো তো আল্লাহ কোথায়? এই প্রশ্নটা যদি আজকে আপনাদেরকে আমি করি, আপনারা কি জবাব দেবেন? ধরেন আমি করলাম, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, এই এই হাদিসের অবলম্বনে আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কোথায় বলেন তো? না, ছাত্রদেরকে, ঘটনা বলছি তো আমি, বাস্তব ঘটনা, ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম দাওরায়ে হাদিস, কয়েকদিন পরে ওরা হয়তো মুফতি হয়ে যাবে, হ্যাঁ, ফতোয়া দিবে, আমি বড়। একে জিজ্ঞেস করলাম যে বলেন তো ছাত্র ভাইয়েরা, এই প্রশ্নটাই আপনাদেরকে আমি রাখছি, করছি, আল্লাহ কোথায়? তারা কোনো জবাব দিচ্ছে না, বুঝেছেন, নীরব। পরে আমি প্রশ্নটা আর একটু ঘুরিয়ে বললাম, একটু ব্যাখ্যা করে বললাম, দেখেন আমি চাই নাই যে তাদের টিচার শরীক হোক, ছাত্ররা নীরব, তার কারণ কি? নীরব হওয়ার কারণ কি? যে জীবনও তাদেরকে কেউ এটা প্রশ্ন করে না এই পর্যন্ত, হাদিসটাও পড়ে শেষ করেছে কিন্তু এই প্রশ্নটা নিজেকে কখনো করে নাই, এই প্রশ্নের জবাবটা নিজেদের মাথায় সেট করে নাই। হাদিস পড়ে শেষ, দাওরা হাদিস শেষ, হাদ্দাসানা হাদ্দাসানা হাদ্দাসানা, খতম পড়ে আমাদের দেশে, খতম কি? বুখারি খতম, মুসলিমও খতম, খতম মানে তার সবই খতম করে ফেলেছে, রাখে নাই কিচ্ছু, এই হলো অবস্থা। তো কি বলছে? খতম করে ফেলে। খতম যদি নাও হয়, হারিকেন জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে সারা রাইতে খতম করে ফেলবে, হাদাসান হাদাসান। প্রথম দিকে নাকি ছাত্র বুঝে শিক্ষকও বুঝে, পরের দিকে ছাত্র বুঝে না শিক্ষক বুঝে, আর পরের একেবারে বছরের শেষের দিকে ছাত্র বুঝে না শিক্ষকও বুঝে না, খালি পড়ো, তেলাওয়াত করে শেষ করে, বুঝেছেন, এই হলো পড়া। দেখছেন, ছাত্রদের আল্লাহর কসম করে বলছি, যদি এর ভিতরে কোনো হেরফের থেকে থাকে তাহলে আল্লাহর গজব পড়বে আমার উপরে, বড় কথা বলে ফেললাম, কারণ সত্য ঘটনা। কি বললাম? ছাত্র ভাইয়েরা, এই প্রশ্নটা যদি আপনাদেরকে করা হয় আপনারা কি জবাব দিবেন? উত্তর দিচ্ছে নীরবতার মধ্য দিয়ে, অসহায় কি জবাব দিবে বলতে পারছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আমি প্রশ্নটাকে একটু বাড়িয়ে, একটু ধরন চেঞ্জ করলাম, এই প্রশ্নের জবাব সেই যুগে মহিলাটি যা দিয়েছিল, মহিলাটি যেই জবাব দিয়েছিল, আজও ওই জবাব দিলে চলবে না চলবে না? বুঝেছেন, প্রশ্নটা আর একটু ঘুরিয়ে বললাম, মহিলাটি সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেই জবাব দিয়েছিল, এই জবাব আজ চলবে কি চলবে না? ছাত্ররা এবারও নীরব, কিন্তু ডান পাশে শিক্ষক বসা, উনি জবাব দিয়ে দিলেন। কি জবাব দিলেন জানেন? আল্লাহর কসম করে বলছি, কোনো মিথ্যা নাই এখানে, শিক্ষক জবাব দিচ্ছেন দাওরা হাদিস ক্লাসের, হয়তো ইফতা এবং মুফতি ক্লাসের উনি শিক্ষক, উনি জবাব দিচ্ছেন কি না, এই জবাব দিলে চলবে না। কেন? কারণ আল্লাহ সর্বত্রে বিরাজমান।
বুঝেছেন? কে জবাব দিল? শিক্ষকের জবাব দিল। ছাত্ররা দুইবারই নীরবতার মাধ্যমে জবাব দিয়েছে। এই শিক্ষকটাও যদি নীরবতা পালন করত তাহলে তার জন্য মঙ্গল ছিল হয়তো, অথবা যদি বলতো জানি না আপনি বলে দেন, ভালো হইতো না? কিন্তু তাদের মাথায় যে বাতিল ভর করেছে, বাতিল ঢুকে গেছে, এটাই তারা প্রকাশ করে দিল। কি বলল? বলছে না, এই যুগে এই জবাব চলবে না। কে বলল? মহাদ্দিস সাহেব মুসলিম শরীফ পড়াচ্ছেন, যিনি পড়াচ্ছেন উনি জবাব দিলেন না, এই জবাব বর্তমান যুগে চলবে না, কারণ আল্লাহ সর্বত্রে বিরাজমান। নাউজুবিল্লাহ, চিন্তা করে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যেই জবাব চলে, এই জবাব মুহাদ্দিস সাহেবের কাছে চলে না। কথা ঠিক বলেছিলাম? মসজিদুল হারামের খতিব যে বললেন যে সহি ইমান কালেমার সঠিক অর্থের মানদণ্ডে মুসলমান যাচাই করতে গেলে হাজারে 999 জনকে শুধু শব্দের ভিত্তিতে মুসলমান পাওয়া যাবে, অর্থের ভিত্তিতে মুসলমান এরা নয়, অর্থের ভিত্তিতে মুসলমান হাজারে একজন আছে কিনা। বলেছিলাম না মুফতিও এর মধ্যে আছে, মুহাদ্দিস সাহেব আছে, পাওয়া গেল? বুঝেছেন? এই ওয়াজগুলো শুনলে আগুন লেগে যায়, বুঝেছেন? হ্যাঁ, এটা বাস্তবতা, এটা একটুও বাড়িয়ে বলি নাই। তারপরে আমি বললাম যে আচ্ছা, আপনাদের মাদ্রাসায় শারহুল আকীদাত তাহাবিয়া নামক গ্রন্থটা কি আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা, ইমাম হানাফি মাজহাবের প্রকৃত আকীদার গ্রন্থ শারহুল আকীদাত তাহাবিয়া নামক গ্রন্থটা কি আপনাদের কাছে, আপনাদের প্রথমে জিজ্ঞেস করে আপনাদের সিলেবাসে আছে? ওনারা বলল যে না, আমাদের সিলেবাসে নাই। ওনাদের সিলেবাসে নাই কিসের কি কিতাব নাই? ইমাম আবু হানিফা রহমতুল্লাহর আকীদা বিষয়ক গ্রন্থ শারহুল আকীদাত তাহাবিয়া, এটা কি আপনাদের মাদ্রাসার সিলেবাসে আছে? বলছে নাই। আমি বললাম আপনাদের মাদ্রাসার সিলেবাসে নাই, আপনাদের এই লাইব্রেরির মধ্যে আছে, আলমারির মধ্যে কি আছে? বলছে নাই। এই জন্যই আপনাদের দুরবস্থা, এই জন্য আপনাদের আকিদাগত এত পদস্খলন সমস্যা। ওনাদের কাছে কি পাওয়া যাবে? ইমাম হানিফা রহমতুল্লাহর আকিদা নয় এরকম গ্রন্থ পাওয়া যাবে? নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই হলো বাস্তব অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে জবাব এটাই চলল, আল্লাহ আরশে, আল্লাহ আসমানের উপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জবাব সঠিক, কিন্তু মুহাদ্দিস সাহেবের কাছে এই জবাব ঠিক নয়। কি ঠিক নয়? আবার জবাব দিচ্ছেন কি? কারণ আল্লাহ তবরক তাআলা সর্বত্র বিরাজমান। বোঝা গেছে? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা। ওই কাফেরটার আকীদা সহি ছিল, কিন্তু মুহাদ্দিসের আকীদা সহি না আল্লাহর অবস্থানের ক্ষেত্রে। কাফেরের আকীদা সহি, কিন্তু মুহাদ্দিসের আকীদা সহি নয়। তিরমিজি শরীফের হাদিসে কি পাইলেন আপনারা? ওই হাদিসের সূত্র ধরেই তো এই ঘটনা আসলো, তাই না? কাফেরকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আর কাফের জবাব দিল কি? ওয়াহিদুন ফি সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা, আমি যেই সাতজন মাবুদের পূজা করি, ছয়জন জমিনে একজন আসমানে। আল্লাহু আকবার। কাফেরের আকীদা সহি না? কোন প্রশ্নে কাফেরদের আকীদা সহি? আল্লাহ কোথায়, এই প্রশ্নের আকীদা, এই প্রশ্নের আকীদাই সহি, আলহামদুলিল্লাহ। তো এই লোক কি বলল? ওয়াহিদুন ফিস সামা, একজন আসমানে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন কি ছিল? কয়জনের তুমি এবাদত করো? এটা প্রথম প্রশ্ন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দ্বিতীয় প্রশ্ন এবার করলেন, মান তারজুহু ফি কুরবাতিকা। দ্বিতীয় প্রশ্ন হলো, আচ্ছা তুমি সাতজন মাবুদের তালিকা দিলে, এই সাতজন মাবুদের মধ্যে বিপদ আপদে পড়লে, সমস্যা সংকটে পড়লে,
কোন জনের তুমি শরণাপন্ন হও বলো? দ্বিতীয় প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আচ্ছা বুঝলাম তোমার সাতজন মাবুদ, বিপদ আপদে পড়লে কোন জন মাবুদের তুমি শরণাপন্ন হও? তখন সে কি বলছে, আল্লাযি ফিস সামা, বিপদ আপদে পড়ে গেলে এই ছয়জন মোটেই আমার শরণ থাকে না, মোটেও এদেরকে মনে করি না, শরণাপন্ন হয় না, যিনি আসমানে আছেন ওই মাবুদের শরণাপন্ন হয়। আল্লাহু আকবার, বিপদ আপদে পড়লে। এই জন্য কি বলা হয়, আকিদাবিদ আলেমরা বলতেছেন বর্তমান যুগে মুসলমান হয়েও তাদের আকিদায় এত নষ্ট, এত জঘন্য হয়েছে যে সে যুগের কাফেরদের আকিদাকেও হার মানায়, নাউজুবিল্লাহ। ওরা বিপদ আপদে পড়লে গাইরুল্লাহর শরণাপন্ন হইতো না, আল্লাহ ব্যতীত অন্য কারো শরণাপন্ন হইতো না। আর বর্তমান যুগে মুসলমানরা যত বড় বিপদ তত তারা শিরকমুখী, তত তারা গাইরুল্লাহমুখী। বড় বিপদ, মরণ বাসন অবস্থা, মা মারা যাইতেছে, সন্তান মারা যাইতেছে, চট করে মান্নত করতেছে, চল শাহজালালের মাজারে জলদি করে একটা ষাঁড় গরু মান্নত কর না, ছোটোখাটো অসুখ বিসুখ হইলে চল হাইকোর্টেই দিয়ে দিই, একটা শাহ আলী বগদাদি ময়মন সিংয়ের কোনো মাজারে দিয়ে দিই, বড় বিপদ হইলে চলে যায় একবারে শাহজালালের মাজার, তাই না? যত বড় বিপদ তত তারা শিরক, বড় শিরক করে, তাই না? বড় বিপদ বড় শিরক, ছোট বিপদ ছোট শিরক। দেখছেন কা এই দৃষ্টিকোণ থেকে মুসলমান কাফের সে নিচে নেমে গেছে বর্তমান যুগে। নদীতে কখনো তারা গাইরুল্লাহ স্বীকার করতো না, নদী পথে সাগরে কখনো এই কাফের মুশরিক আবু লাহাব আবু জাহালের দল কখনো নদী পথে থাকলে সাগরে সফর করলে আল্লাহ ছাড়া কাউকে চিনত না। وَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। যখন তারা নদী পথে সফর করত, নদী পথে সফরে বের হইতো, তখন তারা একমাত্র দিনকে খাঁটি খালেস করে আল্লাহকেই ডাকত, তারা গাইরুল্লাহর কথা ভুলে যেত। কোরআনে এটাও এসেছে সূরা আনআমের মধ্যে, ওয়াতানসাউনা মা তুশরিকুন, তোমরা কাদেরকে শরিক করো, কাদেরকে তোমরা শরিক বানাও আল্লাহর, সেটাও তো ভুলে যাও, বিপদে পড়লে আল্লাহ স্বীকার করতেছেন সেটা তারা ভুলে যেত। আর আজকের মুসলমানরা মনে পড়ে আরো বেশি, বিপদ গরু নিয়ে যাও, ষাঁড় নিয়ে যাও, ডিম নিয়ে যাও, ছোট গরিব পরিবার হলো ডিম নিয়ে যায়, মুরগি নিয়ে যায়। শাহ কি খানজাহান আলীর মাজারে দেখতে গেলাম দৃশ্যটা, কুমিরকে খাওয়াইতেছে, মুরগি খাওয়াইতেছে, খাসি নিয়ে যায় খাওয়াইতেছে। এই দেখেন কত বিপদ আপদে পড়লে ওই কাফেররা কখনো গাইরুল্লাহর শরণাপন্ন হতো না, একমাত্র আল্লাহর শরণাপন্ন। কিন্তু মুসলমান দেখবেন নদী পথে একটা স্টিমারও আল্লাহর নাম নাই, কি আছে, শাহজালাল, শাহপরাণ, এনায়েতপুরি, এনায়েতপুরি। মুসলমান আছে কিনা সেই যুগকে হার মানিয়েছে। নদী পথে সাগরের মধ্যে কোনো গাইরুল্লাহর নাম থাকতো না, লাত মানাত উজ্জা হুবাল এগুলো কিছুই থাকতো না, হ্যাঁ ইয়াগুস ইয়াউক নাসর ওয়াদ সুয়া এগুলো কিছুই থাকতো না। নদীতে জলযানে তারা এগুলো ব্যবহার করতো না, একমাত্র আল্লাহর প্রতি নির্ভরশীল, একমাত্র আল্লাহর প্রতি ভরসা করতো। কিন্তু বর্তমান যুগের মুসলমানরা, আপনারা নদী পথে সফর করেছেন, দেখেন আল্লাহর নাম একটা তো নাই, কি আছে, শাহজালাল, শাহপরাণ, এনায়েতপুরি, হ্যাঁ খাজা বাবা, অমুক খাজা, অমুক তমুক, মনে হয় না এটা আল্লাহর দেশ। ওরা তো বলে গজলের মধ্যে আছে না, পীর পীর মুর্শিদের দেশ নাকি এটা, হ্যাঁ আল্লাহর দেশ না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুগণ তাহলে এবার বুঝেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন মাবুদের কথা দেখছেন এই লোকটার মুখ দিয়ে স্বীকার করাইতেছেন, কি ডায়ালগটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কালেমার অর্থ আমরা যদি না বুঝি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এরকম মাবুদের সংখ্যা জানতে চাইলেন? এবার দেখেন ওই লোকটা এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরাস্ত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন যে যেহেতু তুমি মুখ দিয়ে স্বীকার করতে বাধ্য হয়েছো যে বিপদ আপদে সংকটে পড়লে কেবলমাত্র আসমানের আল্লাহরই শরণাপন্ন হও, তাহলে উত্রকি সিত্তা ওয়াবুদুল্লাযি ফিস সামা, এই লোক তুমি এই ব্যর্থ মাবুদগুলোকে, এই বাতিল মাবুদগুলোকে এবার প্রত্যাখ্যান করো, এগুলোকে
ছুঁড়ে মারো, এগুলোকে তুমি অস্বীকার করো, এবং যেই আল্লাহ তোমার বিপদে কাজে লাগে, সংকট মুহূর্তে কাজে লাগে, সেই আল্লাহর প্রতি তুমি ঈমানদার হয়ে যাও। আল্লাহু আকবার। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্বীকৃতিটা আদায় করলেন? যেই মাবুদগুলো ব্যর্থ, তা আপনি কালেমার মধ্যে বলবেন না এই কথাটা, ব্যর্থ মাবুদের ঘোষণাটা দিবেন না। আপনি কি করলেন সর্বনাশটা? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এখন আল্লাহকেই হক মাবুদ হইতে হবে এবং আল্লাহকেই বাতিল মাবুদ। যেহেতু আপনি কোনো মাবুদ স্বীকার করছেন না, কোনো মাবুদ স্বীকার না, স্বীকার যদি না করেন আল্লাহ ছাড়া, তাহলে সূরা নূহের 23 নম্বর আয়াত আপনি অস্বীকার করলেন, সূরা তাওবার 31 নম্বর আয়াত আপনি অস্বীকার করলেন, করলেন না? বন্ধুগণ, আর এক শ্রেণীর মুসলমান তো বলে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এই ঈমান তো কাফেরদেরও ছিল, তারা কি বলতো? কুল মান ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওমা ইখরিজুল হাইয়্য মিনাল মাইত ওয়া ইখরিজুল মাইত মিনাল হাই। এর চেয়ে বিস্তারিত ঈমান ছিল আবু লাহাব আবু জাহলদের। কি বলতো তারা? তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান থেকে কে রিজিক দান করে, জমিন থেকে কে রিজিক দান করে, কে তোমাদের চক্ষু এবং তোমাদের দৃষ্টির মালিক, কে জীবিত থেকে মৃত এবং মৃত থেকে জীবিতকে বের করে, কে সব কিছু পরিচালনা করে, কাফেররা বলতো ফাসায়াকুলুনাল্লাহ, তারা বলতো এগুলো সবই আল্লাহই করেন। তাহলে দেখছেন সব কিছুই আল্লাহ পরিচালনা করেন, এটা তো ওদেরও বিশ্বাস ছিল। ফাকুল আফালা তাত্তাকুন, বলে দাও তাহলে সেই আল্লাহকে তোমরা ভয় করো না কেন? বন্ধুগণ, এই হলো আসল কথা। তাহলে আজকে আমাদের জানা হলো আল্লাহ কালেমার আজকে অর্থটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আল্লাহ তবারক তাআলা আমাদেরকে এই আজকের এই আলোচনার আলোকে কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ আজকে যা শুনলাম, সেই ব্যাখ্যা বিশ্লেষণ আলোকে আজকে কালেমা বিষয়ক যে ইলিম আমরা অর্জন করলাম, এই ইলমের আলোকে আমরা যেন ঈমানদার হয়ে যাই, প্রকৃত ঈমানদার হয়ে যাই। আমরা আল্লাহ তবারক তাআলার এই আয়াতে সাড়া দিয়ে আমরা সকলেই প্রকৃত অর্থে ঈমানদার হয়ে যায়, প্রচলিত ঈমানদার থেকে প্রকৃত ঈমানদার হয়ে যাওয়ার আমাদেরকে আল্লাহ তবারক তাআলা তৌফিক দান করুন। আমরা আজকে আবার একটু রিপিট করি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি আপনারা একটু বলেন, স্মরণ করেন, মুখস্থ করে নেন। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, যাই বলেন না কেন, এই প্রকৃত এই জাতীয় এই কোনো শব্দ ব্যবহার করতেই হবে। আর এই অর্থ যে কোরআনে পাওয়া গেছে তার রেফারেন্সটা হলো সূরা লোকমানের 19 নম্বর আয়াত, আর এর ব্যাখ্যায় অনেক কিছু আমরা বলেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এই এর এই আলোচনার ভিতরে আল্লাহর অবস্থান সম্পর্ক আমরা জেনে নিতে পেরেছি। আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, এই ব্যাপারে 3 প্রকার জবাব আছে। আজকের আলোচনা থেকে যেই জবাবটা আসল জবাবটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত জবাবটা আমরা শিখে গেছি, আল্লাহ আরশে আসমানের উপরে, আসমানের উপরে বিরাজমান, আসমানের উপরে অবস্থানরত, আসমানের উপরে সমুন্নত, উপরে বললে হবে, আসমানের উপরে বলল হবে, আরশের উপরে বলল হবে, আর এই ক্ষেত্রে অধিষ্ঠিত বলা চলবে না, এই ক্ষেত্রে আসীন সমাসীন বলা, আসীন বলা, আরুর বলা, এগুলো চলবে না, এগুলো সব ভুল অর্থ। আর একটা কি, হ্যাঁ, উপবিষ্ট বলা চলবে না, বসে আছেন বলা চলবে না, এগুলো সব ভুল অর্থ। আল্লাহ তবারক তাআলা আমাদের সকলকে মরার পূর্বে এবং আজকে থেকে আমাদের এই বিশুদ্ধ আকীদা যা আমরা যতটুকু আজকে আমরা জানতে পারলাম, এই আকীদার উপরে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا اخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اعز الاسلام والمسلمين، واذل الشرك والمشركين، ودمر اعداءك اعداء الدين يا رب العالمين.
سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته.